জরাজীর্ণ ভবন, খসে পড়ছে পলেস্তারা, দেয়ালে শ্যাওলা আগাছার বসবাস, ফাটল ধরেছে বিভিন্ন অংশে, দরজা জানালার বেশিরভাগই ভাঙাচোরা, সিঁড়ির অবস্থাও একই। চারদিক নীরব নিস্তব্ধ, প্রবেশ করলেই গা ছমছম করে ওঠে, দেখে মনে হবে এ যেন এক ভুতুড়ে বাড়ি। ভবনটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক গ্রামে অবস্থিত। ব্রিটিশ আমলে তৈরি প্রাচীন এই স্থাপনা পরিচিত পালবাড়ি হিসেবে। কোনো ধরনের নাম ফলক কিংবা সাইনবোর্ড না থাকায় স্থানীয় ভূমি অফিস ও প্রবীণ বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, বাড়িটি ব্রিটিশ আমলে অভিজাত জমিদারদের আবাসস্থল ছিল, যেখানে ভারতীয় উপমহাদেশের প্রাচীন শাসক পাল রাজাদের বংশধর ও জোতদাররা বসবাস করতেন। এ অঞ্চলে তারা ছিলেন পাল রাজার অধীনস্থ জমিদার। তবে জমিদারি প্রথা বিলুপ্ত হলে 1947 সালের দেশভাগের পর পালরা এখানকার জমিদারি ও ঘর বাড়ি ছেড়ে চলে যান ভারতের মুর্শিদাবাদ ও কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে। সরকারি বিধি ব্যবস্থায় বিনিময় দলিলের মাধ্যমে ওই পালদের জমিতে ফেরত আসেন মুর্শিদাবাদের জালালপুর গ্রামের খান বংশীয় বেশ কয়েকটি পরিবার, যারা এখনও বসবাস করছেন জরাজীর্ণ এই ভবনে। আমরা আমার আব্বু আমার চাচুরা সবাই বাড়িতে মিলামিশে থাকি। এই বাড়ি অনেক সুন্দর, এই বাড়িতে মানুষ দেখতে আসে। এই বাড়িকে আমার জন্ম এখানে, এটার যে পূর্ব মালিক ছিল হিন্দুরা, এক্সচেঞ্জ মূল্যে আমরা এখন আছি। আর জরাজীর্ণ যেটা জানতে যাচ্ছেন, এটা হচ্ছে পুরাতন বাড়ি, অনেকে ভালো চাকরি করে বা চলে গেছে শহরে, ওইভাবে মানে দেখাশোনা করে। কিছু যারা আছে এখানে এজমালি সম্পত্তি বা এজমালি বাসা ভাড়া যেরকম একটুই হয়, ওটা হয়ে গেছে। পাকিস্তান ইন্ডিয়া যে বিনিময় চুক্তি, ওই চুক্তির বিনিময়ে আমার দাদারা এই তখনকার পাকিস্তানে এখানে আসা হয়েছিল। আমরা ওই কাবত থেকে এখানে আমার বাচ্চা ছাড়া এখান থেকে এই বাসায় থাকতেছি। অর্ধ পর্যন্ত বিল্ডিংটা আমাদের হাতে আছে। এটা যৌথ বিল্ডিং, সবার মন মানসিকতা তো এক না, ওই হিসাবে একা তো এটা সংস্কার করা যাবে না। যে জায়গা যতটুকু আছে যার যার দখলেই আছে, কোনো জমি বেদখল হয় নাই। অভিযোগ রয়েছে এখানে বসবাসকারীরা ঐতিহাসিক পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্তকারী মীর জাফরের উত্তরসূরি। তবে এ বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি তাদের কেউই। মাঝে মাঝে দেশের বিভিন্ন স্থান থেকে এ ভবন দেখতে আসেন অনেকে। ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণের দাবি দর্শনার্থীদের। বাড়িটা দেখে মনে হচ্ছে যে অনেক আগের একটা বাড়ি, প্রায় 2-250 বছর আগের হবে বলে ধারণা আমার। কিন্তু এই যে বাড়ির ভিতরে ঢুকলো একটা ভয়ভীতি কাজ করে, যে এই পুরাতন জীবন মনে হচ্ছে যে খসে খসে সব পড়বে। কিন্তু এই বাড়িটা সংস্কার দরকার অতি দ্রুত, যে এই বাড়িটা সংস্কার করা হোক। একটা অংশ তারা বিনিময় সূত্রে তারা ভারত থেকে এনে আসছে, আরেক অংশ তারা জীবিত অবস্থায় কিছু অংশ তারা বিক্রি করে গেছে। এটা যদি সংস্কার হইতো তাহলে মনে আরো লোক এই এলাকায় আসতে পারতো। প্রত্নতত্ত্ব বিভাগের নজরদারি এড়িয়ে বসবাসকারীদের বিরুদ্ধে অবৈধভাবে পালবাড়ি ভোগ দখলের অভিযোগ থাকলেও তারা বিনিময় দলিল সূত্রে বসবাস করছেন বলে জানান এই কর্মকর্তা। ভোলাবো ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্র বলছে, ভবনটি আরএস রেকর্ড অনুযায়ী ব্যক্তিগত মালিকানার জমিতে অবস্থিত। আমরা যেটুকু জেনেছি যে পালবাড়ির যে জায়গাটা, সেটা হয়তো একটি বিনিময় দলিলের মাধ্যমে হস্তান্তর হয়ে থাকতে পারে, এ ধরনের একটা কথা হয়তো আছে। তো আমাদের আসলে এই ব্যাপারে, আমি যেহেতু এখানে নতুন এসেছি, যোগদান করেছি, এই ব্যাপারে আমি স্পষ্ট ধারণা আমার নেই। তো আমি এই বিষয়ে খোঁজখবর নিয়ে দেখব, আর যদি এটা আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপযোগী হয়ে থাকে বা প্রত্নতাত্ত্বিক যদি স্থাপনার মতো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এটাকে কীভাবে সংরক্ষণ করা যায় এবং সরকারি নিদর্শন হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়, আমরা সে ব্যাপারে উদ্যোগ নেব। 200 বছরের পুরনো পালবাড়ির এই দুই তলা ভবন 6% জমি জুড়ে অবস্থিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।